সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে আন্দোলনে নেমেছে চাকরি প্রত্যাশীরা। এ নিয়ে আরো জানাতে নোয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাওলা সুজন। সুজন, কি বলছেন শিক্ষার্থীরা? বলছিলেন কোটা বিরোধী আন্দোলনের কথা, তো আমি এখন দাঁড়িয়েছি নোয়াখালী প্রেস ক্লাবের সামনে। এখানে নোয়াখালী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এসে জমায়েত হয়েছে সকাল থেকে। তারা সকাল থেকে খন্ড খন্ড ভাবে এখানে এসে একত্রিত হয়েছে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে কোটা প্রথা বাতিলের দাবিতে। যে সরকার যে কোটা যে প্রথা জারি করে, যে প্রজ্ঞাপন জারি করেছিল, সে প্রজ্ঞাপন বাতিলের দাবিতে তারা এখানে মানববন্ধন করছে, সমাবেশ করছে, তারা কোটা বিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছে। আমি আপনাকে এর অংশ হিসেবে কিছু অংশ দেখাবো যে তারা তাদের যে মানববন্ধন করছে আর তারা স্লোগান দিচ্ছে, তারা যে 2018 সালে পরিপূর্ণ পুনর্বহালের দাবিতে তারা বিক্ষোভ করছে। তো এটি আয়োজন করছে আছে কোটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা শাখা, যে তারা এই আয়োজনটি করেছেন। কোটা বৈষম্য নিপাত যাক চাকরি তাদের সুযোগ পায়, এই স্লোগানকে পুঁজি করে তারা এখানে দাঁড়িয়েছেন। তো এইদিকে আপনাকে আমি এখন এই ধরনের একজন শিক্ষার্থীর সাথে কথা বলবো, যে আমি জানতে চাচ্ছি যে তার কাছে আপনি আসলে মানে কি কি দাবিতে আপনারা এই বিক্ষোভ সমাবেশ করছেন, মানববন্ধন করছেন? জি, ধন্যবাদ। আমরা আসলে গত কয়েকদিন থেকে সারা দেশে যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেটা চলছে, তাদের যে 3 দফা দাবি, সেই দাবির সাথে সংগতি রেখে আমরা আজকে নোয়াখালীতে দাঁড়িয়েছি। আমরা মনে করি অবিলম্বে যে পরিপত্র জারি করেছে হাইকোর্ট, সেটা বাতিল করে কোটা পদ্ধতি বাতিল ঘোষণা করতে হবে, এবং সেটা সিদ্ধান্ত নিয়ে এখানে পিছিয়ে পড়া যে জনগোষ্ঠী তাদেরকে এগিয়ে আনার স্বার্থে কিছু সংখ্যক কোটা আমরা সংরক্ষণ করতে পারি। সাথে সাথে যে ছেলে মেয়েরা আছে পড়াশোনা করে বেরোচ্ছে, তাদের জন্য পড়াশোনা শেষে যাতে পর্যাপ্ত কর্মসংস্থান সৃষ্টি করা যায়, সেই দাবি আমরা ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলছেন বিভিন্ন দাবি তিনি সরকারের কাছে করেছেন, একই সাথে তিনি যে মেধাবীদেরকে যে চাকরিতে সরকারি চাকরির যে মেধাবী রয়েছে মেধাবীদেরকে সুযোগ দেওয়ার তিনি দাবি জানিয়েছেন, একই সাথে তিনি যে সরকার যে 2018 সালে যে পরিপত্র জারি করেছিল সে পরিপত্র পুনর্বহালের দাবি জানিয়েছেন। অরিন, আপনাকে আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই, কোটা বিরোধী আন্দোলনকে ঘিরে যে নোয়াখালী প্রেস ক্লাবের সামনে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি রয়েছে, তো তাদের উপস্থিতিতে কোটা বিরোধী আন্দোলন করছে যারা, তারা অত্যন্ত শান্তিপূর্ণভাবে তাদের যে মানববন্ধন এবং সমাবেশ চালিয়ে যাচ্ছেন। অরিনী হচ্ছে নোয়াখালী থেকে, আমার কাছে কোটা বিরোধী আন্দোলন সর্বশেষ।